দেশে উচ্চশিক্ষার মান উন্নয়নে অ্যাক্রিডিটেশন কাউন্সিলকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিনিধি দল কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তারা উচ্চশিক্ষার মান উন্নয়নে কাউন্সিল গৃহীত বিভিন্ন পদক্ষেপ সহ তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য শিক্ষার্থীদের সার্টিফিকেট অর্জনের পাশাপাশি গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের তাগিদ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।